গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে গণেশ চতুর্থী, তাই তোমাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজ থেকে ঠিক আর এক মাস পরে দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে, মানে চারিদিকে এখন পুজো পুজো গন্ধ। তো আজকে না আমাদের অফিসে অনেক বড় করে গণেশ পুজো হবে, তো সেখানে আমরা যাবো। বাট তার আগে আমি বাড়ির ঠাকুরে পুজো দিয়ে নেবো, একেবারে আমি রেডি হয়ে নিয়েছি। সকালবেলা গিয়েছিলাম ঠাকুরের ফুল আনতে, আমাদের বাড়িতে যে ঠাকুরের ফুল দেয় সে আজকে সকালে ফুল দেয়নি। এবার সকালে গিয়ে ঠাকুরের ফুল নিয়ে এলাম, আর কালকে আমি ঠাকুরের ফল আর মিষ্টিটা নিয়ে এসেছিলাম। ভাগ্যিস কালকে নিয়ে এসেছিলাম, মানে এর আগের বছর গণেশ পুজোর দিন, মানে দিনের দিন আমি গেছিলাম মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি আনতে। পাক্কা আধ ঘন্টা থেকে 35 মিনিট দাঁড়িয়ে তারপরে আমি মিষ্টি আনতে পেরেছিলাম। মানে আগের বছরের ব্লগে মোস্ট প্রবলি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। দেখবে যে কোনো পুজোর দিনই যদি দিনের দিন আর কি মিষ্টি আনতে যাওয়া হয়, যে কোনো মিষ্টির দোকানেই মারাত্মক ভিড় হয়। সেই জন্য এবারে আর আমি রিস্ক নিয়ে নিই, একেবারে কালকেই ফল মিষ্টিটা নিয়ে এসেছিলাম। আজ সকালবেলা গিয়ে ঠাকুরের ফুলটা নিয়ে এসেছি। আর আজকে পুজো উপলক্ষে আমি লাল পাড় সাদা শাড়ি পরেছি। এই শাড়িটা আমি আগের বছর দুর্গা পুজোর কিনেছিলাম, অষ্টমীর দিন পরেছিলাম। যারা দুর্গা পুজোর অষ্টমী ব্লগটা দেখেছো তাদের হয়তো খেয়াল আছে। তো আবার এক বছর পর আমি এই শাড়িটা যে পরলাম, তো এখন যাব গিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নেবো। তো পুজোটা দিয়ে নিই, তারপরে আমি তোমাদের আমার ফুল লুকটা দেখাচ্ছি। বাড়ির ঠাকুরে পুজো দিয়ে দিয়েছি আর বাড়ির সকলের রেডিও হয়ে গেছে, চলো এবার বেরোই। ডিসকাউন্ট চলছে অ্যামাজন থেকে, আমি অ্যামাজনে বেশ কয়েকটা কুর্তি প্যান্ট সেটের অর্ডার করেছিলাম যেগুলো ডেলিভারি হয়ে গেছে। তো এই কুর্তি প্যান্ট সেটগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই কুর্তি প্যান্ট সেটগুলোর উপর আমি কত কী ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কী প্রাইস নিয়েছি সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো, প্লাস প্রত্যেকটা ড্রেসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে চেক করে নিও। সো চলো উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বেজ কালারের ফ্লোরাল প্রিন্ট স্ট্রেট কুর্তা। এটা কাফ লেন্থ কুর্তা, এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি সিল্ক, চেস্টের মধ্যে থ্রেড ওয়ার্ক করা রয়েছে, প্লাস ছোটো ছোটো গোল্ডেন বলস রয়েছে। এটা রাউন্ড নেক, এখানে যে স্লিভসটা রয়েছে এটা থ্রি কোয়ার্টার স্লিভস। এটা মাস্টার্ড ইয়েলো কালারের কুর্তা প্যান্ট সেট, এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি সিল্ক ফ্যাব্রিক। এটা কাফ লেন্থ স্ট্রেট ফিট কুর্তা, চেস্টের মধ্যে গোল্ডেন কালারের লেস ওয়ার্ক রয়েছে, নেকটা রাউন্ড নেক, স্লিভসগুলো থ্রি কোয়ার্টার স্লিভস, স্লিভসের মধ্যেও গোল্ডেন লেস ওয়ার্ক করা রয়েছে। আচ্ছা এবার তোমাদেরকে প্যান্টটা দেখাই, প্যান্টটাও মাস্টার্ড ইয়েলো কালারের প্যান্ট, এটা স্ট্রেট প্যান্ট, আর পায়ের কাছেও এরকম গোল্ডেন লেস ওয়ার্ক রয়েছে। এটা টিল ব্লু কালারের কুর্তা প্যান্ট সেট, এখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা ক্রেপ মেটেরিয়াল। এবার তোমাদেরকে কুর্তিটা দেখাই, এই যে এটা হচ্ছে কুর্তিটা, কুর্তিটা ভীষণই স্টাইলিশ একটা কুর্তি। এটা স্ট্রেট ফিট কাফ লেন্থ কুর্তি, চেস্টের মধ্যে গোল্ডেন স্ট্রাইপস রয়েছে, নেকটা রাউন্ড নেক, স্লিভসগুলো থ্রি কোয়ার্টার স্লিভস, স্লিভসের মধ্যেও গোল্ডেন স্ট্রাইপস রয়েছে। আচ্ছা এবার প্যান্টটা দেখাই, এই সেটটার সাথে এরকম টিল ব্লু কালারের প্লাজো দিয়েছে, ওপর দিকটা পুরোটাই প্লেন আর নিচের দিকে এরকম গোল্ডেন স্ট্রাইপস রয়েছে। এটা প্যাস্টেল পিঙ্ক কালারের কুর্তি, এই কুর্তিটা অ্যাজ ডেলিভার ইউজ করা যাবে। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা 100% কটন ফ্যাব্রিক। এটাও কাফ লেন্থ স্ট্রেট কুর্তি, চেস্টে বাটন রয়েছে, পুরো কুর্তিটার মধ্যে পিকক প্রিন্ট রয়েছে, প্লাস স্ট্রাইপস রয়েছে, নেকটা রাউন্ড নেক, স্লিভসটা থ্রি কোয়ার্টার স্লিভস। এটা অফ হোয়াইট কালারের কুর্তা প্যান্ট অ্যান্ড দোপাট্টা সেট, কুর্তা অ্যান্ড প্যান্ট দুটোই অফ হোয়াইট কালারের, আর দোপাট্টাটা হচ্ছে মাল্টি কালার। তো কুর্তা আর প্যান্টের মধ্যে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি সিল্ক ফ্যাব্রিক, আর দোপাট্টার মধ্যে যে ফ্যাব্রিকটা ইউজ
করা হয়েছে, এটা আট সিল্ক। কুর্তাটা পুরো হোয়াইট, নেকটা রাউন্ড নেক, নেকের মধ্যে জারি ওয়ার্ক করা রয়েছে, স্লিভস গুলো থ্রি কোয়ার্টার স্লিভস, স্লিভস এর মধ্যেও জারি ওয়ার্ক করা রয়েছে। এটা স্ট্রেট ফিট কাফ লেন্থ কুর্তা। এবার চলো তোমাদেরকে প্যান্টটা দেখাই। প্যান্টটা স্ট্রেট প্যান্ট, সলিড হোয়াইট কালারের স্ট্রেট প্যান্ট রয়েছে। আর এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টাটা ভীষণ সুন্দর দেখতে। হোয়াইট কুর্তা প্যান্টটা এই দোপাট্টাটা দিয়ে পেয়ার আপ করলে ভীষণ সফিস্টিকেটেড একটা লুক দেবে। সো এই ছিল আমার অ্যামাজন শপিং হল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা ড্রেসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে চেক করে নিও। আমরা অফিসে চলে এসেছি, আমাদের অফিসের পূজাও শুরু হয়ে গেছে। ওকে শিবায় সন্নিবিদায় নমোস্তুতে নমঃ অমৃতৈবি তরমসি সাহা পানাই সন্ধ্যম বিদ্যৈবি ধনমসি সাহা কারণ তেরে নিবেদয়া বিচত্মানং তঙ্গুতি পরমেশ্বর শিবায় নমোস্তুতে নমঃ আদুতি নাদ্য পরিচ্ছন্ন পরায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে নমঃ নমোস্তুতে নমঃ ওম শঙ্কজক্ষরম্পিতমাসম্পি করমদান্বিত সরেন্দ্রে নম শ্রীকৃষ্ণ নমস্তুতে নম শঙ্কজক্ষরম বিধবাসুকম পারম্বি করমদান বিপ্র সরেন্দ্রে বঙ্গদেশী বঙ্গদেশী ইদগঙ্গে বস্ত্রায় নম বঙ্গদেশী বস্ত্রায় নম বঙ্গদেশী বস্ত্রায় নম বঙ্গদেশী বস্ত্রায় নম এর পুষ্পংশী নৈবিদ্যায় নমস্তুতে বিদ্যাংশী পুষ্পংশী নৈবিদ্যায় নম এরম পুষ্পংশী এ নৈবিদ্যায় নমস্তুতে নম নৈবিদ্যায় নমস্তুতে নম এর পুষ্পংশী নৈবিদ্যায় নমস্তুতে নৈবিদ্যায় নমস্তুতে নৈবিদ্যায় নমস্তুতে নম এর পুষ্পংশী পরমান্নায় নমস্তুতে নম এর দেবী বায়ু শ্রী বিষ্ণুবে নমস্তুতে নম শুরু হয়েছে। জাস্ট এইমাত্র ঠাকুরের আরতি হলো, এবারে অঞ্জলি শুরু হচ্ছে। তো আমরা এখানে সকলে হাতে হাতে ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি, অঞ্জলির পরে হোম হবে, হোম হলে পুজো শেষ। নমো বিষ্ণু নম সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণ নমস্কৃত সর্বকর্মাণি কারয়ে অন্ধপুষ্পাঞ্জলি সাউদ বামন সপরিবার সহিত শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নম। গং সহা গং সহা ইদম সিদ্ধিদাতা গণেশায় গং সহা গং সহা ইদম সিদ্ধিদাতা গণেশায় গং সহা গং সহা ইদম সিদ্ধিদাতা গণেশায় গং সহা ইদম সিদ্ধিদাতা গণেশায় ভূষাহা ওম পূর্বশা সাহা শুক্রগ্রহে শুক্রগ্রহে শনিশ্চয় শনিশ্চয় গ্রহে ওম সহা ওম সহা ওম মগ্না বায়বে ওম সমানের সহা ওম উদানের সহা ওম গুয়ানের সহা ওম সহা ওম সহা ওম সহা ওয়াম এং শ্রী ওম গাং সিং লক্ষ্মীর সহা শীতলং ভব অগ্নির সং সমুদ্রং গচ্ছ পিচ্ছিৎ সং শীতলং ভব অগ্নির সং সমুদ্রং গচ্ছ
কিটকিটং শীতলং পাবা। আসার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি, কেন কি অফিসে আসতে না আসতেই পুজো শুরু হয়ে গেছিলো, সবাই অপেক্ষা করছিলো, ঠাকুরমশাইও চলে এসেছিলেন। তো খুব ভালো পুজো হয়েছে, এবারে সবাইকে প্রসাদ দিয়ে দেব। প্রসাদ দেওয়ার পর আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, কি রয়েছে না রয়েছে সেগুলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠাকুরমশাইকে দিয়ে শুরু করলাম, এবার আমরা সকলে মিলে প্রসাদ নিয়ে নেবো। আকাশ না সকলকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের লাঞ্চও চলে এসছে, দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে লাঞ্চে, সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আপাতত প্রত্যেকে খিদে পেয়ে গেছে, সবাইকে এবার একে একে হাতে হাতে দিয়ে দিই। আমি যখন খাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি লাঞ্চে কি কি রয়েছে। তো এবারে সবাই লাঞ্চ করে নিচ্ছে, আমিও আরিয়ানকে দিয়ে দিচ্ছি। আরিয়ানের অনেকটাই গালা হয়ে গেছে, বেচারা খুব খিদে পেয়ে গেছে। বাসন্তী পোলাও, আলুর দম, পনির, স্যালাড, ডাল, এটা ছোলার ডাল, চাটনি আর গোলাপ জামুন। খেতে খেতে ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে, হঠাৎ করে কিছুটা শেষ হয়ে গেছে, তখন মনে হলো আরে ভিডিওটা তো করা হয়নি, তো আবার ক্যামেরাটা অন করলাম। লাঞ্চটাও কিন্তু দারুণ বানিয়েছে, কেমন হয়েছে আরিয়ান? আরিয়ান থামস আপ দেখিয়ে দিয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা একটা কথা তোমাদের বলে দিই, এই যে গণেশ ঠাকুর দেখলে, আমাদের অফিসে পুজো হলো, এই গণেশ ঠাকুরই কিন্তু প্রতিদিনই আমাদের অফিসে পুজো করা হয়, এটা পেতলের গণেশ ঠাকুর। তো চলো আজকে আমার বাড়িতে কিভাবে আমি গণেশ পুজো করলাম বা আমাদের অফিসে কিভাবে গণেশ পুজো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের হয়তো অনেকের বাড়িতেই গণেশ পুজো হয়েছে, এটা বলেই ভিডিওটা এন্ড করছি। যাতে গণেশ ঠাকুর আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন, যাতে গণেশ ঠাকুর ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের জীবনে যেন বজায় রাখে। যদি আজ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।